Assalamualaikum everyone, shobai kemon achen, asha kori shobai bhalo achen, amio bhalo achi alhamdulillah, welcome back to my channel. আজকে আমি আপনাদের জন্য রসমালাইয়ের রেসিপিটা নিয়ে এসেছি। দোকান থেকে আমরা অনেক দামে রসমালাইটা কিনে খাই, আর একই দামে ডাবল রসমালাই আমরা বাসায়ই বানাতে পারি খুব সহজে মাত্র 10 মিনিটে। কিভাবে রসমালাই বানাবেন আর মেহমানদেরকে সার্ভ করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বাসায় প্রায় এটা বানিয়ে থাকি, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেজন্য চলুন রেসিপিটা দেখে নেই। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিব 3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর যেহেতু আমার ফ্যামিলি সদস্য বেশি, তো আমি সেই হিসেবে নিয়েছি, আপনারা চাইলে কম করেও বানাতে পারেন, আর যে পরিমাণগুলো আমি বলে দেব সেই হিসেবে কম বেশি করে নেবেন। তো আমি 3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এরপর আমি এখানে বেকিং পাউডার দিব, বেকিং পাউডার দিব হচ্ছে আধা চা চামচ পরিমাণ। আমি বেকিং পাউডারটা দিয়েছি, আপনারা বেকিং সোডাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। শুকনো অবস্থাতেই বেকিং পাউডারটা আর গুঁড়ো দুধটা একটু মিক্স করে নিব, যাতে এক জায়গায় দলা বেঁধে না থাকে। সেই জন্য একটু মিক্স করার পর আমি এখানে দিয়ে দিব ঘি। ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি, তো ঘি দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ এখানে। এবার আবার একটু মিক্স করে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ দেওয়ার পর হালকা হাতে এটা একটু মিক্স করে নিতে হবে। এবার সবকিছুর শেষে আমি এখানে দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এরপর এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। প্রথমে এটা একটু আঠালো থাকবে, এরপর আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। খুব ভালোভাবে মথে এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো শেষ, এখন যতটুকু নরম দেখতে পাচ্ছেন এর চেয়ে শক্ত হয়ে যাবে এটা। তো আমি এটা 5-10 মিনিটের জন্য হালকা ঢেকে রাখবো কিছু দিয়ে। তো আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এরপর আমি 5-10 মিনিট পর ফিরে আসছি। এর ভিতরে আমি দুধটা বানিয়ে নিচ্ছি চুলায়। তো এখানে আমি রসমালাইয়ের জন্য যে রসটা তৈরি করে সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিয়েছি 3টা এলাচ। একটু চিড়ে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসে খুব তাড়াতাড়ি, সেই জন্য। তো এটাকে এভাবে একটু মিক্স করে দেন এটা একটু বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। মানে এই ফাঁকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এই যে আমার ডোটার অবস্থা দেখুন, অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি মিষ্টি তৈরি করে নিব, ছোট ছোট সাইজে করব, কারণ আমি যতটুকু সাইজ করব এটা ডাবল হয়ে যাবে যখন আমি এটা চুলায় দিব, তখন যেহেতু আমি এখানে বেকিং পাউডারটা ইউজ করেছি সেই জন্য। তো আমি এভাবে ছোট ছোট সাইজ করেছি, আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে সাইজটা করবেন তার ডাবল হয়ে যাবে এটা দুধের মধ্যে দেওয়ার পর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখানে সবগুলো আমি প্রায় একই সাইজের করার চেষ্টা করেছি, একটু চেপে চেপে খুব ভালোভাবে এটাকে গোল করতে হবে যাতে কোনো ফাটা না থাকে সেভাবে। তো দুধটা এখানে বলক এসে গেছে, তো আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো মিষ্টিগুলো দেওয়া শেষ, আমি জাস্ট হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। খুব জোরে নাড়তে যাবে না কিন্তু, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। খুব আস্তে হালকা হাতে নাড়তে হবে। এরপর থেকে আর আমি স্প্যাচুলা দিয়ে নাড়বো না, এরপর থেকে আমি একটু ঢেকে দেব চুলাটা। লো হিটে রেখে আমি ঢেকে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট হলেই এটা দেখবেন যে বড় হয়ে গেছে সুন্দর করে, একদম ভিতরে কুক হয়ে যাবে। Thank you.
তো আমার মিষ্টিটা হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কুক হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা চুলো থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নেওয়ার পর আমি সেই সেম প্যানে আমি এবার মালাইটা তৈরি করে নিব। মালাইটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা যেহেতু মিষ্টি হয় সেহেতু আমি এখানে কোনো চিনি ইউজ করছি না। আর প্রথমত আমি যে দুধটাতে রসমালাইটা সেদ্ধ করেছি সেটার মধ্যেই অনেকটা চিনি দিয়ে দিয়েছি, সেটার বাহিরে আর কোনো চিনির প্রয়োজন নেই। তো এখানে আমি কনডেন্স মিল্কটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে খুব ঘন ঘন করে একেবারে মালাই তৈরি করে নিচ্ছি। এখন আমি যেটা করব, আমার মালাইটা হয়ে গেছে, চুলা থেকে মালাইটা নামিয়ে বাটির মধ্যে যে রসমালাইটা আমি রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি, মানে মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কালারটা এত সুন্দর এসেছে, আমি আপনাদের শুধু কালারটাই দেখাতে পাচ্ছি কিন্তু স্মেলটা শুধু আমি পাচ্ছি, এত সুন্দর স্মেল আপনারা বানানো ছাড়া বুঝতে পারবেন না। দেখুন কতটা পারফেক্টলি কুক হয়ে গেছে আর কত মজা এটা খেতে, বাসায় বানানো ছাড়া বুঝতেই পারবেন না। তো এখনই চট জলদি ভিডিও দেখে বানিয়ে ফেলুন, এত সহজে রসমালাই বাসায় বানাতে পারলে আর দোকান থেকে কেন কিনে খাবো। আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।